নমস্কার বন্ধুরা, আজকে আবার একটু বানাচ্ছি মাটন। তো সানডে, তো 700-750 মাটন আছে কেনা। তো এই মাটনটা আপনার একটু সর্ষের তেল আর টক দই দিয়ে মাখানো আছে। আর মেইন টপিকে যাওয়ার আগে প্রত্যেকবারই বলি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যাজ বিকজ ইউর সাবস্ক্রিপশন ইজ ভেরি মাচ নেসেসারি অ্যান্ড ম্যান্ডেটারি ফর দ্য গ্রোথ অফ দিস চ্যানেল। তো মাটন তো আমি এটা ম্যারিনেট করে রেখেছি, আলু কাটা আছে আর একটু পেঁপে, পেঁপেতে মাটনটা সেদ্ধ হয় ভালো। পেটে একটু পেকে গেছে, বাট ঠিক আছে, আলু কাটা আছে, পেঁয়াজ বেরেস্তার জন্য আছে, এটা বেরেস্তা করে রাখবো। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, আমরা যেহেতু কাঁচা লঙ্কায় খাই, শুকনো লঙ্কা ইউজ করি না, তো কাঁচা লঙ্কা আর বাটা, আর তার সাথে একটা টমেটো আছে মিডিয়াম সাইজের। তো এবার প্রেশার কুকার নিয়েছি, নিয়ে এবার তেল গরম করে, আমি খুব অল্প তেলে রান্না যেহেতু করি, আপনারা তেলটা আপনাদের মতো করতেই পারেন, তো অল্প তেলে আমি পেঁয়াজটাকে আগে বেরেস্তা করে নেবো। তো আমি পেঁয়াজ বেরেস্তাটা করার আগে আলুগুলো, এই যে আলুগুলো আছে না, আলুগুলোকে একটু ফ্রাই করে নিই, একটু লাল লাল করে ফ্রাই করে নিই, এতে মাংসটা টেস্টি হয়। দেখুন, বেরেস্তা হয়ে গেল, আলু ভাজাও হয়ে গেছে, এবার বেরেস্তাটা তুলে নেব। এবার প্রেশার কুকারে তেল দিয়ে এই তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে এবার এই বাটা মশলাটা দিয়ে দেবো, এই বাটা মশলাটা দিয়ে ফ্রাই করে নেব। এই মশলাটা কষে যখন এখান থেকে তেল তেল বেরোবে, তখন এই মাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ এই মশলাটা কষানো হচ্ছে, পরিমাণ মতো হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম, নুনটা কিন্তু এখনই দেবো না, কেননা এই যে ম্যারিনেশনটা করেছি, ম্যারিনেশনেও কিন্তু নুন দেওয়া নেই, নুন দিলে কিন্তু মাংস শক্ত হয়ে যাবে। তো আগে মাংসটা দিয়ে কষাবো, তারপরে আমি নুন দেবো। এই কষানোর মধ্যে আমি একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম, 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিই। আচ্ছা, এই যতক্ষণে কষানো চলছে ততক্ষণে এর মধ্যে একটুখানি গরম মশলা বেটে দিয়ে দিলাম, একদম এলাচ, দালচিনি আর লবঙ্গ বেটে দিয়ে দিলাম, এটাও এর মধ্যে কষুক। আর একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এখান থেকে তেল ছেড়ে ছেড়ে যখন বেরোবে, তখন এই মাটনটা দিয়ে দেবো। দেখুন, মশলা কষানো হয়ে গেল, এবার মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে নেব। মাংসটা এরকম ওপর দিয়ে ঢাকাটা দিয়ে দিই, মানে বন্ধ করা না, এইভাবে ঢাকা দিয়ে মিনিট 10-এক চড়া আছে, ফুটতে দিন। এই দেখুন ভেতরে এরকম আছে, এটাকে একটু ফুটতে দিন, এতে মাংসটা কষানোটা ভালো হবে। এবার দেখুন, কষানোর মাঝখানে এবার আমি নুনটা দিয়ে দেবো, কেননা নুনটা দিলে কী হয়, মাংস থেকে তো জল বেরিয়ে আসে, তো যা জল বেরিয়ে আসে বেরিয়ে গেছে, এবার নুনটা দিলে মাংসটা ঠিকঠাক হয়। নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, মাংস কষানো হচ্ছে ইন দ্য মিন টাইম, এটা বেশ ঝোলটা বেশ সুন্দর হয়েছে, রং বুঝতেই পারছেন। এবার যেই আলুটা আমি ফ্রাই করে রেখেছিলাম না, এইটাকে আমি পুরো ঢেলে দিচ্ছি, ঠিক আছে, ঢেলে দিয়ে এটাও কষানোর সাথে হোক, আর যখন তেল তেল বেরোবে তখন জল ঢালবো। তো আলুটা দিয়েও বেশ চড়া আছে, মাটনটা আমি কষিয়ে নিচ্ছি, ঝোলটা শুকিয়ে যাবে, তেল বেরোবে, তারপর জল দেবো। আর এটা যেহেতু ঝোল হবে, একটু জলটা বেশি থাকবে, তবে জলের পরিমাণ আপনারা যেরকম কনসিস্টেন্সি চান সেরকম অনুযায়ী আপনারা দিতে পারেন। তো এইভাবে হোক, তো সব মিলে মানে মশলা দেওয়ার পর থেকে মাটন দিয়ে মোটামুটি 15-20 মিনিট হলো। দেখুন, মশলাটা বেশ শুকিয়ে শুকিয়ে এসছে এবং তেল ছাড়া শুরু করেছে, তেল ছাড়া শুরু করেছে, আর একটু হোক, তারপরে আমি জল দেবো আর এই বেরেস্তাটা দেবো। সো কষানো কমপ্লিট, সব জল ছেড়ে দিয়েছে, এবার আমি জল ধুয়ে ধুয়ে জলগুলো আমি দিয়ে দেবো। প্রথমে আলু ভাজা যেখানে ছিল সেই ধোয়া জলটা দিলাম, তারপরে বাকি জলও দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, নুন টুন সব টেস্ট করে নিয়েছি, এবার যে এই বেরেস্তাটা আছে এই বেরেস্তাটাও এখানে দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর আমি ওপর থেকে আরেকটু গরম মশলা হালকা ছড়িয়ে দিলাম, আর একটুখানি গোলমরিচ, এতে টেস্টটা খুব ভালো হবে, গন্ধটা ভালো হবে। তো এবারে আমি প্রেশার কুকারটা লক করব। আর জল বেশি দিয়েছি তার কারণ হচ্ছে যে যেহেতু 10-15 মিনিট প্রেশার কুক হবে, তো তাতে জলটা শুকিয়ে যাবে, আর পরে যেটুকু লাগবে সেটুকু টেনে নেব। আর নুনটা একটু কম তালে রেখেছি, তার কারণ হচ্ছে জলটা শুকালে এমনিই নুনটা আপনার চলে আসবে ঠিকঠাক। এবার প্রেশার কুকারটা লক করি। এবারে চড়া আছে, 3টে সিটি দেবো, তারপরে গ্যাস কমিয়ে 10 মিনিট রাখবো।
তো তিনটে হুইসেল পড়ে গেছে, এবারে গ্যাস কমিয়ে 10 মিনিট রাখবো। 10 মিনিট ওভার, 10 মিনিট ওভার, তো গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম। তো সিটি পড়লো, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, আর একটা পড়ুক। তো গ্যাস বন্ধ, এবারে এটা পুরো 10 মিনিট থাকুক, 10 মিনিট পুরো ফুল প্রেশারটা থাকুক। 10 মিনিটস ওভার, তো এবারে প্রেশারটা রিলিজ করে দিচ্ছি। দেখুন মাটন কি সুন্দর সেদ্ধ হয়েছে। ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি আর ফাইনালি ঘি দিয়ে নামাবো, গরম মশলা তো আমার দেওয়াই রয়েছে। এই যে ঝোলটা, ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছি, নুন ঠিকঠাকই আছে, তো এইভাবে চলুক। কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে চিরে দিলাম, ভালো গন্ধ হবে। আর আমরা যেহেতু কাঁচা লঙ্কারই রান্না খাই, শুকনো লঙ্কা খাই না, তো আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঝোলটা শুকোক। অবশেষে সব টেস্ট হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঝোলটা খুব সুন্দর শুকিয়ে গেছে, এরকম কনসিস্টেন্সি হয়েছে, এবং চর্বি, মাটনের চর্বি ভাসছে, দেখতে খুব লজ্জাদার হয়েছে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করুন। নেক্সট কোনো একটি ভিডিও বা কোনো টপিক নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, বাই, এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।